হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি কিছুদিন হলো কেক এবং পিৎজার অর্ডার নিচ্ছি। তো আজকে আমার কাছে একটা 1 পাউন্ড ভ্যানিলা কেকের অর্ডার ছিল, সেটাই আমি ডেকোরেশন করছি। আমি কিভাবে ডেকোরেশন করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এতদিন আমি বলি নাই, আমার হচ্ছে বেশি দিন হয়নি, শুরু করে 2 উইকসের মতো হবে আমি শুরু করেছি কেক এবং পিৎজার ডেলিভারি দিচ্ছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে আমি এই কাজটি করে যেতে পারি। তো এতদিন আমি কেক পিৎজা আমার পরিবারের জন্য বানাতাম, ছেলের জন্য বানাতাম, কিন্তু এখন থেকে আমি এটাকে একটা অকুপেশন হিসেবে নিয়েছি আমার। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়, কতদূর এগোতে পারি। আমি একদমই নিউ এই জগতে, আমি এর আগে কখনো এরকম করিনি, আর আমি এখনও শিখার প্রসেসিংয়ে আছি। আমি শিখতেছি, অনেক কিছু শিখার এখনও বাকি আছে। তারপরেও আল্লাহর রহমতে আমি শুরু করে দিয়েছি, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে। আমি এটাকে একদম একটা প্যাশন হিসেবে নিতে চাই, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন যাতে আমি আরও অনেক কিছু শিখতে পারি, অনেক ভালো ভালো কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো অনেক কিছু বলে ফেললাম। তো এইদিকে আমি হচ্ছে ভ্যানিলা কেকটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, তারপরে সুগার সিরাপ ব্রাশ করে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি 1 লেয়ারে। আমি সাধারণত 2 লেয়ার করে কেকটা কেটে থাকি, কারণ আমি ভয় পাই 3 লেয়ার বা 4 লেয়ার করতে। আমি এই দিকেও খুব কাছে আছি এখনও, আমি সমান করে লেয়ার করতে পারি না। তো সামনে শিখে যাব ইনশাআল্লাহ, আমি মানে শিখতেছি, শিখে যাব, আরও অনেক কিছু শেখার বাকি আছে, অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আপনারা পাশে থাকলে আমি যদি চেষ্টা করি অবশ্যই ইনশাআল্লাহ পারবো, এই প্রত্যাশায় এই বিশ্বাস নিয়ে আমি চলছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই তো আমি এখন এটাকে কভার করে নিব পুরো কেকটা। আর আজকের আমার এই ক্রিমটা বানানো খুব স্টিফ হয়ে গিয়েছিল, একটু বিট করাটা একটু বেশি হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা, একদম এত আঠালো হয়েছিল, উঠে আসছিল বারবার। তো আমি হচ্ছে একটু এই কেকটা কাভার করে কিছুক্ষণ ফ্রিজে রেখে আবার বিট করে কাভার করব, যাতে আঠালো ভাবটা একটু কমে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এই লুকে নিয়ে এসেছি আমি। আমি বরাবরই বলছি আমি কেক ডেকোরেশনে একদমই কাঁচা, আমি এখনো শিখছি। তো আমার একটা কেক ডেকোরেশন করতে অনেক টাইম লেগে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায়, অনেক টাইম লেগে যায়, অনেক সময় নিয়ে আমি কাজ করি। আমি নিখুঁতভাবে না হইলে আমি সেটার পিছনে লেগেই থাকি। তো আমি একটা স্মুথনেস আনার জন্য ট্রাই করছিলাম কেকের ওপরে। বাট বারবারই ব্যর্থ হচ্ছিলাম, আমি সফটনেসটা আনতেই পারছি না। তো তারপর অনেকক্ষণ চেষ্টার পরে আমি এরকম একটা লুক আনতে পেরেছি, তারপরও অতটাও স্মুথ হয় নাই। তারপর আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে এই প্যাডেলটা দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি। এরপর আমি কেকের ওপরে কিছু ডিজাইন করে নিব, এই জন্য আমি 3টা কালার এখানে নিয়েছি। আমি ক্রিমের সাথে এখানে ইয়েলো কালার, আর একটাতে রেড এবং ইয়েলো কালার মিশিয়েছি, আর একটাতে ব্লু কালার মিশিয়েছি। এখানে ফার্স্ট ক্লাসের কালারগুলো আমি ইউজ করেছি। এবার আমি 1 mm নজল দিয়ে প্রথমে রেড এবং ইয়েলো কালারের মিশ্রণটা দিয়ে গোলাপ এঁকে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এবার আমি ইয়েলো কালার দিয়ে এরকম একটা ফুল করে নিচ্ছি।
ক্রিমের মধ্যে কালার আনতেও আমার একটু কষ্ট হয়, আমি এটাও একটু মানে এটাতেও একটু অনভিজ্ঞ আছি। তো এ তো আমার অনেক কিছু শেখার এখনও বাকি আছে, শিখে যাবো ইনশাল্লাহ। তো এখানে আমি এবার ব্লু কালার দিয়ে দিচ্ছি একই নজেল দিয়ে। আর এই কেকটা যাবে 5 বছরের 2টা বাচ্চার, যমজ বাচ্চার জন্মদিনের জন্য বানাচ্ছি আমি। তো ভাবছিলাম একটু কালারফুল করব, তাই আমার এতগুলো কালার ইউজ করা, আসলে আমি জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন কেকটা দেখতে কেমন হয়েছিল। তো এবার আমি নিচেরটাও কভার করে নিব, নিচে এরকম একটা বর্ডার টেনে নিলে খুব সুন্দর লাগে কেকের মধ্যে দেখতে। আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে বর্ডার করে নিচ্ছি, তার মধ্যে আবার রেড এবং ইয়েলো কালারের মিশ্রণের ক্রিম দিয়ে গোলাপিকে নিব। আর আর একটা মজার ব্যাপার হলো, দুই দুই ভাইয়ের নাম লেখার কথা ছিল রাজন এবং রিমন, কিন্তু আমি শুধু রাজন লেখার পরে জায়গা শেষ হয়ে গিয়েছে, আমি রিমন লেখাটা লিখতে পারি নাই। তারপরে আমি ভেবে পাচ্ছিলাম না কি করব, তারপরে লেখাটা মিশিয়ে দিলাম খুব সাবধানে, ওপর থেকে একটু স্মুথ করে নিচ্ছিলাম। আমাকে লিখতে বলা হয়েছিল রাজন এবং রিমন, কিন্তু আমি শুধু রাজন লেখার পরে আর জায়গা পাচ্ছিলাম না, তো বাধ্য হয়ে আবার এটাকে মিশিয়ে ফেলতে হচ্ছিল। তারপর এটা এই ফিনিশিংটা দিতেও আমার অনেক টাইম লেগে গেছে। তো এর ওপরে এখন আমি রেড কালার দিয়ে আবার লিখছি নতুন করে। আমার প্রথমের লেখাটাই ভালো ছিল, আর কেকের ওপরে লেখালেখি তো আমি অনেক কাঁচা, দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেক চেষ্টার পর এরকম একটা লুক আনতে পেরেছি, এই তো দেখেন কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্ট পেলে আমি অনুপ্রাণিত হব, কাজ করতে ভালো লাগবে, অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। আর এটা আমি ডেলিভারি দিব আজকে বিকেলে, আর আমার রাতে আর একটা কেক বানানো লাগবে, ওইটা আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কিছুটা শেয়ার করেছি। আর আমি তার পরের দিনে একটা পিৎজা ডেলিভারি করেছিলাম, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। আর পিৎজা সসটা আমি বাসায় বানিয়েছিলাম, গত পর্বে দেখিয়েছিলাম, তো আজকে আমি দেখাবো পিৎজা সসটা দিয়ে কিভাবে আমি পিৎজা বানালাম বাসায়। তো তার আগে তো দেখে নেন আজকে যে কেকটা বানালাম সেটার ফাইনাল লুক। আর এটা আমি রাতে বানিয়েছিলাম এই কেকটা, এটা একটা 1/2 পাউন্ডের ছোট্ট কিউট একটা কেক, আমার কাছে তো খুব ভালো লেগেছে কেকটা, একদম সিম্পল হলেও অনেক সুন্দর। তো পরের দিন সকালে আমি পিৎজা বানাতে চলে এসেছি, আমি পিৎজার ডোটা রাতে বানিয়ে রেখেছিলাম, কারণ আমি সকাল 10টার দিকে আমাকে এই পিৎজাটা ডেলিভারি দিতে হতো। তো আমি রাত্রে ডোটা বানিয়ে রেখেছিলাম, সকালে উঠে আমি বানানো শুরু করে দিয়েছি। আর আজকে আমি একটা 8 ইঞ্চি সাইজের পিৎজা বানাবো, এই জন্য আমি মোল্ডটাকে ভালো করে তেল ব্রাশ করে নিলাম, আপনারা দেখতে পেলেন। এরপর আমি ডোটাকে ভালো করে মুছে বেলে নিচ্ছি, একটা রাউন্ড শেপ দিব, তারপরে পিৎজার প্লেটে দিব, এতে আমার সুবিধা হবে, এজন্য আমি বেলে নিলাম। এই তো আমি এইভাবে দুই হাতের সাহায্যে পিৎজার ডোটাকে মেলে দিচ্ছি। আর এভাবে আমি পুরো প্লেটটাকে কভার করে নিচ্ছি। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি সবগুলো। তারপর এ তো আমার বাসায় বানানো সস আমি স্প্রেড করে দিব পুরো পিৎজার ওপরে।
এই তো, যেহেতু বাজারে কেনা সসটা খুব এক্সপেন্সিভ, এজন্য বেশি স্প্রেড করা যেত না, আর এখন আমি ইচ্ছে মতো স্প্রেড করে নিব, কারণ আমি বাসায় খুব সহজে হেলদি উপায়ে বানিয়েছি। এটা খেতে মাশাল্লা খুব ভালো, আর বাসায় বানানোর জন্য ইচ্ছে মতো স্প্রেড করা যাবে। তারপর আমি রান্না করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর রাউন্ড শেপ করে কাটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি চিজ স্প্রেড করে দিব, গ্রেট করে রাখা চিজগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর এই চিজটাও আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাসাতেই বানিয়ে নিব, আর বানালে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিব কিভাবে খুব সহজে বাসায় চিজ বানানো যায়, সেটা শেয়ার করে নিব আপনাদের সাথে ইনশাল্লাহ। আর এরপর আমি ব্ল্যাক অলিভস এবং গ্রিন অলিভস রাউন্ড করে কেটে দিয়ে দিলাম। তারপর গ্রিন চিলি কেটে কেটে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা যদি খুব ঝাল খেতে চান তাহলে দিবেন। এরপর আমি চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, এই চিলি ফ্লেক্সটাও বাসায় বানিয়ে নিয়েছিলাম আমি। আর এবার আমি দিয়ে দিচ্ছি অরিগানো, এটা পিৎজাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে পিৎজার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, আর এটা একদমই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন আপনারা যে কোনো সুপার শপে বা কনফেকশনারিতে। তো এই তো আমার পিৎজাটা একদম রেডি ওভেনে যাওয়ার জন্য, দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা লুক চলে এসেছে। তো আমি 250°C প্রিহিটেড ওভেনে 10 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। এই তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা রেড কালার চলে এসেছে, ব্রাউনিশ কালার। আমার পিৎজাটা রেডি, এখন আমি এটাকে ডেলিভারির জন্য সার্ভ করে নিব। তো আলহামদুলিল্লাহ কাজ করতে খুবই ভালো লাগছে, ইনশাল্লাহ সামনে আরও ভালো কাজ করব, করার চেষ্টা করব, সবাই আপনারা আমার পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি, ভালো মন্দ সব কিছু। আর এই পিৎজাটা আমার একটা ক্লোজ ভাবি অর্ডার করেছিল। তো এখন আমি কেক এবং পিৎজা রেডি করে ফেলেছি, এখন শুধু ডেলিভারি দেওয়ার পালা। তো ঠিক আছে, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা সকলে অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।